Assalamualaikum. Welcome to my channel Faiza Kamal এবং আমার নাম ফাইজা। আজকে আমি হোটেল সি ক্রাউনের একটা ছোট রুম রিভিউ করব যেটা ইকোনমি ডিলাক্স রুম। খুব সুন্দর বাটটা বলা একটা রুম ছিলাম মাত্র 800 টাকা। ঠিক সাইমন হোটেলের একদম পাশে। সাইমন থেকে যেমন বিচটা একদম কাছে থেকে দেখা যায় এবং এক্সেস করা যায়, ক্রাসি ক্রাউনের এই পার্টটাও ঠিক সেম। আপনার যদি হোটেল নিয়ে খিচখিচানি না থাকে, আপনার খুব বস হোটেল হতে হবে, সার্ভিস অনেক এ ক্লাস হতে হবে, টপ নচ হতে হবে, এমন যদি ইস্যুজ না থাকে, তাহলে বিচের পাশে থাকার জন্য সি ক্রাউন ইজ দ্য বেস্ট অপশন। রুমটা তো 2500 টাকায় কী রুম দেখ পাচ্ছেন দেখালামই। আমার কাছে মনে হয় বাংলাদেশে যদিও বাংলাদেশের হোটেলের দাম অনেক বেশি, আমি বাংলাদেশের হোটেল ওকে বলবো না, আমার কাছে মনে হয় বাংলাদেশের হোটেল অ্যান্ড রিসোর্টের দাম অনেক অনেক বেশি, 10 গুণ বেশি আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে। এই ধরনের একটা রুম আমি নেপালেও 600 টাকাও এর থেকে ভালো রুম ছিলাম আমি পোখারায়, বা কলকাতার কথাই যদি বলি, কলকাতায় এই রুমটা বড় জোর 800 থেকে 1000 রুপি হবে। কিন্তু বাংলাদেশে যে হোটেল রিসোর্টের দাম সেখানে একদম বিচের পাশে কক্সবাজারের তুলনায় আমার মনে হয় হোটেল এই রুমটা বেশ রিজনেবল এবং গুড প্লেসে। তো আমি এটার সাথে বাফে ব্রেকফাস্টও পাচ্ছি, আর এখন এখানে আমি 50% ডিসকাউন্টও চলছে, আর একটা অনলাইন ওয়েবসাইট থেকে আমি রুম বুক করেছি তো কিছু ক্যাশব্যাকও পেয়েছি, সুতরাং ইট ওয়াজ এ গুড ডিল ফর লামিয়া। তো আজকের ভিডিও এ পর্যন্তই। হোটেল সি ক্রাউন কিংবা অন্য কোনো হোটেল বা স্টে কক্সবাজার স্টে নিয়ে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।